আমরা যদি মিলিটারিলি খুব শক্তিশালী হতাম তাহলে কি মিয়ানমার আমাদের সাথে ঠিক এরকম বিহেভিয়ার করতে পারত বাংলাদেশ ও বার্মা বিশ্বের দরিদ্রতম দুটি দেশ বিতর্কিত গ্যাস ক্ষেত্র নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বঙ্গোপসাগরে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে वालेकुम आज की वीडियो में बात करेंगे म्यांमार और बांग्लादेश के नेवल स्टैंड ऑफ के बारे में इस वक्त म्यांमार और बांग्लादेश की नेवी एक दूसरे के आमने सामने खड़ी है और कोई भी छोटी सी गलती एक बड़ी जंग की तरफ धकेल सकती है क्योंकि म्यांमार की नज़र इस वक्त बांग्लादेश के तेल और गैस के जखायर पे है लेकिन दूसरी तरफ बंग्लादेश नेवी बांग्लादेश आर्मी अपने मुल्क का एक एक, एक चप्पा एक एक, एक टुकड़ा और एक एक जो उनका जखायर हैं उसकी हिफाजत करने के लिए हम वक्त तैयार है और म्यांमार की नेवी को उसने मुंह तोड़ जवाब दिया है म्यांमार और भारत कभी भी बांग्लादेश की डेवलपमेंट से खुश नज़र नहीं आया बांग्लादेश की आज़ादी को कभी उन्होंने दिल से एक्सेप्ट नहीं किया यही वजह है कि दोनों मुल्क मिल बांग्लादेश को हरास करने की कोशिश करते हैं उसके जखायर पे उसके इलाकों पे म्यांमार कब्ज़ा करने की कोशिश करता है और उसको इंडिया सपोर्ट करता है तो क्योंकि देखा गया जब भी म्यांमार ने कोई भी साजिश की बांग्लादेश के खिलाफ भारत ने उसको पीछे से सपोर्ट किया और कभी भी बांग्लादेश का साथ म्यांमार के ख़िलाफ़ नहीं दिया इस वक्त म्यांमार की नेवी बांग्लादेश की नेवी को चैलेंज दे रही है और समंदरी हदूद की ख़िलाफ़वर्जियाँ करके जो बांग्लादेश के जखायर हैं तेल और गैस के उनकी राखी कर रही है और उन पे कब्जा करने की उनको चोरी करने की म्यांमार फुल तरीके त्री, से साजिश कर रहा है तो मजीद जानते हैं बांग्लादेश और म्यांमार नेवी का जो स्टैंड ऑफ है इसके बारे में लेट्स स्टार्ट द दीडियो थ्री टू वन स्टार मिलिटारी खूब शक्तिशाली होता कि मियानमार ठीक ए रकम बिहेवियर करते আসসালাম ওয়ালেকুম ভিউয়ার্স বাংলাদেশ ও বার্মা বিশ্বের দরিদ্রতম দুটি দেশ বিতর্কিত গ্যাস ক্ষেত্র নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে দু হাজার আট সালের চৌঠা নভেম্বর প্রকাশিত ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনের শুরুটা ছিল এমন বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমেও উঠে আসে সমুদ্রে বাংলাদেশ বার্মার নৌবাহিনীর মুখোমুখি অবস্থানের বিষয়টি তখন সমুদ্রে মিয়ানমার বা ভারতের সাথে বাংলাদেশের সীমানা নির্ধারিত ছিল না আন্তর্জাতিক পর্যায়েও দেশ দুটিকে দরিদ্র হিসাবেই দেখা হতো ফলে সম্পদের প্রশ্নের টানা ছিল বেশি বঙ্গোপসাগরে প্রাকৃতিক সম্পদ বিশেষত গ্যাস ও তেলের আধার থাকতে পারে বলে ধারণা দিচ্ছিলেন বিশেষজ্ঞরা মিয়ানমার গ্যাসের যে হিসাব নিকাশ করছিল সেদিকে ভারত এবং কোরিয়ারও আগ্রহ ছিল তবে বাংলাদেশকে এখানে অনেকটা বাধা হিসাবেই দেখা হচ্ছিল বলে উঠে আসে বিভিন্ন নিবন্ধে তেল তেলবাগাস যে কোনো দেশের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সে সময় বাংলাদেশের সমুদ্রে গ্যাস ক্ষেত্র ইজারা দেওয়ার প্রস্তাব অনুমোদন প্রক্রিয়া চলছিল যেটা নিয়ে বিতর্ক চলছিল তখনও দেশে জরুরি অবস্থা চলছে এবং অনির্বাচিত সরকারের গ্যাস ক্ষেত্র বিদেশি কোম্পানিকে তুলে দেওয়ার বিরুদ্ধে একত্রিশে অক্টোবর একটি মানববন্ধনও হয় তবে বাংলাদেশের সেসব গ্যাস ক্ষেত্র নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ ছিল না কিন্তু মিয়ানমার যেদিকে গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা করছিল সে জায়গাটি কোন দেশের অংশ সেটা পুরোপুরি পরিষ্কার ছিল না মিয়ানমার দায়ু নামের একটি কোরিয়ান কোম্পানির সাথে চুক্তি করে সাগরে তেল গ্যাস আহরণের দায়িত্ব দেয় তারাই সমুদ্রে গ্যাসের অনুসন্ধানের ড্রিলিং চালাতে চারটি জাহাজ নিয়ে নামে তাদের পাহারায় ছিল মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজ দিনটি ছিল দু সালের নভেম্বরের এক তারিখ শনিবার মিয়ানমারের জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের চ্যালেঞ্জ করতে অবস্থান নেয় বাংলাদেশের মোট চারটি জাহাজ বিএনএস নির্ভয় বিএনএস আবু বকর ও বিএনএস মধুমতি এই তিনটি জাহাজ প্রথমে অবস্থান নেয় এরপর বিএনএস কপতাক্ষ নামেও আরেকটি যুদ্ধজাহাজ তাদের সাথে যোগ দেয় মূলত নভেম্বরের তিন তারিখ বিষয়টি সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসে সেদিন দৈনিক প্রথম আলো পত্রিকায় উল্লেখ করা হয় যে এক তারিখ সকালে নৌবাহিনীর টহল জাহাজ বাংলাদেশের সীমানায় চারটি জাহাজ দেখতে পায় নৌবাহিনী তাদের সরে যেতে বলার পর বেলা বারোটার দিকে তিনটি জাহাজ চলে যায় কিন্তু বিকেল সাড়ে চারটায় আবার ফিরে আসে একই প্রতিবেদনে এও বলা হয় সেসব জাহাজের দুটি বাহামার একটি ভারতের ও একটি বেলিজের এবং সেখানে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ভারত দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের দুশো প্রকৌশলী কর্মী রয়েছেন বিবিসি নিউজের ইংরেজি খবরে উল্লেখ করা হয় যে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় পঞ্চাশ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ঘটনাটি ঘটেছে যেটাকে বাংলাদেশ অনুপ্রবেশ হিসাবে দেখছে বিরোধপূর্ণ সে এলাকার নিজেদের বলে দাবি ছিল বাংলাদেশ ও মিয়ানমার দুদেশেরই ঘটনাটি ঘটার পরই নৌবাহিনী বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় এবং কূটনৈতিক তৎপরতা শুরু হয় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে দুই দফায় তলব করে প্রতিবাদ জানানো হয় বিষয়টি তখন কূটনীতিকদের কিছুটা অবাক করেছিল কারণ এর আগের মাসে মিয়ানমারের সামরিক সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা পঞ্চান্ন সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর করেছিল দুই দেশের সম্পর্কও খুব বেশি খারাপ ছিল না চৌঠা নভেম্বর মঙ্গলবার রাতে মিয়ানমারে ঝটিকা সফরে যান তৎকালীন পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন ডিপ্লোমেসি উইদাউট মিলিটারি স্ট্রেংথ টু ব্যাক আপ ইজ লাইক মিউজিক উইদাউট এনি ইনস্ট্রুমেন্টস আমরা যদি মিলিটারিলি খুব শক্তিশালী হতাম তাহলে কি মিয়ানমার আমাদের সাথে ঠিক এরকম বিহেভিয়ার করতে পারতো আমার মনে হয় পারত না যদিও সে সফর খুব একটা ফলপ্রসূ ছিল না বরং চার তারিখেই ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের নৌযানকে ওই এলাকা ছাড়তে বলে কিন্তু সমস্যার প্রাথমিক সমাধানটা হয়েছিল একটু অন্যভাবে তৎকালীন বাংলাদেশের কোরিয়ার রাষ্ট্রদূত ছিলেন পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের পুরনো বন্ধু মিস্টার হোসেন জানান তিনি কোরিয়ার রাষ্ট্রদূতকে বিষয়টি অবহিত করে বলেন আমি আশা করি ওখানে কোনো গোলাগুলি হবে না যেহেতু দুই পক্ষের জাহাজ দাঁড়িয়ে আছে যদি গোলাগুলি হয় তোমার লোকজন কিন্তু মারা যাবে তোমরা জাহাজটাকে সরে যেতে বলো কারণ কিছু করবে না আমি বুঝতে পারছি তখন কোরিয়ার রাষ্ট্রদূত তাকে আশ্বাস দেন যে শীঘ্রই তিনি একটি ব্যবস্থা করবেন যেহেতু দায়িত্ব ছিল কোরিয়ান কোম্পানির তাই তাদের নিরাপত্তার দিকটি ছিল গুরুত্বপূর্ণ ছয় নভেম্বর মানব জমিন রিপোর্ট করে যে কোরিয়ান কোম্পানি দায়ু অমীমাংসিত সমুদ্র এলাকায় তেল গ্যাসের অনুসন্ধান বাতিল করেছে এবং গভীর সমুদ্র থেকে তাদের জাহাজ প্রত্যাহার করে হচ্ছে যদিও জাহাজগুলি সরে যায় নভেম্বরের নয় তারিখ অর্থাৎ প্রায় নয় দিন এমন মুখোমুখি অবস্থানে ছিল জাহাজগুলি তবে থমথমে অবস্থা চলতে থাকে স্থল সীমান্তের দিকে উভয় দেশই দুটি করে মিসাইল বোট ডেপ্লয় করে উক্ত এলাকায় তখনকার একটি রিপোর্ট অনুসারে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তাদের স্যাম সিস্টেম মোতায়েন করেছিল অন্যদিকে কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমান মোতায়েন করে রেখেছিল এবং বাংলাদেশ নৌবাহিনীর সাথে বিমানবাহিনীর এন থার্টি টু বিমানও ম্যারিটাইম পেট্রোল ও মিশনে অংশ নিয়েছিল এরপর দফা দফায় এসব বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক চলতে থাকে যদিও সীমানা নির্ধারণের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছিল না শেষ পর্যন্ত সেই সমাধান আসে দু সালে আন্তর্জাতিক আদালতের রায়ের মধ্য দিয়ে এছাড়াও এই ঘটনার পর থেকে বাংলাদেশ নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পদক্ষেপও নেওয়া হয় যে ঘটনার পর থেকে আধুনিকায়নের ফলে আজকের এই ত্রিমাত্রিক নৌবাহিনী তো আজকের আয়োজন এতটুকুই নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবো ইনশাআল্লাহ জি তো ইয়ে থাকি আজকে ভিডিও যেসাকে আপনি দেখা বাংলাদেশ ও মিয়ামারকে দরমিয়ান সমুদ্রী হদুদ মে নাজাহা হ্যাঁ ওর ইহাপে तेल और गैस के बहुत बड़े जखायर हैं ये इलाका बंग्लादेश के पास है लेकिन म्यांमार इस इलाक़े को कब्ज़ा करने की कोशिश करता है और बांग्लादेश के जो कुदरती जखायर हैं तेल और गैस पे उस पर कब्ज़ा करने के लिए अपनी नेवी को उसने बहुत ज़्यादा एक्टिव किया हुआ है म्यांमार यहाँ पे हमेशा से इंटरनेशनल लॉ की ख़िलाफ़वर्जियाँ करता है कभी वो बांग्लादेश की एयरफे स्पेस की ख़िलाफ़वर्जी करता है कभी वो यहाँ पे उसकी नेवी जो है बांग्लादेश की समुद्री हदूद की ख़िलाफ़ वर्ज़ी करती है अब म्यांमार का प्लान है कि बंग्लादेश के गैस और तेल के जखायर पर कब्जा किया जाए और म्यांमार कभी भी बंगलादेश की डेवलपमेंट से कभी भी खुश नहीं है और बंगलादेश के पास इतना ज़्यादा तेल और गैस आना म्यांमार और भारत के लिए किसी सूरत काबले कबूल नहीं है और भारत और म्यांमार चाहते हैं कि से ये जखायर छीन लिए जाए अमरीका की खुफिया एजेंसी सी आई ए ने भी रिपोर्ट दी है कि इस वक्त भारत और म्यांमार के लाखों के करीब जो एजेंट हैं अंडर कवर एजेंट हैं वो बंगलादेश में काम कर रहे हैं और ये बांग्लादेश के लिए बहुत तश्ीश की बात है ये जो एजेंट हैं बंगलादेश को डिस्टेबलाइज़ करना चाहते हैं अंदर से कमज़ोर करना चाहते हैं डिफरेंट टाइप की जो बागी तनजीमें हैं उनको बांग्लादेश में स्ट्रॉन्ग कर रहे हैं तो बांग्लादेश गवर्नमेंट को इसके ख़िलाफ़ एक्शन लेना चाहिए और इन जो यहाँ पे छुप के बैठे हुए हैं लोग भारत और म्यांमार के एजेंट इनको बांग्लादेश से निकाल के बाहर फेंकना चाहिए म्यांमार और भारत के एजेंट का बांग्लादेश में मौजूद होना इस बात की गवाही है कि वो दोनों कभी भी बांग्लादेश पर कार्रवाई करने के लिए तैयार हैं और वो एक मौके की तलाश हैं जैसे ही उनको मौका मिलेगा तो म्यांमार के थ्रू बांग्लादेश को जर्ब लगाने की कोशिश की जाएगी लेकिन बांग्लादेश आर्मी बांग्लादेश नेवी जो है वो दिन रात बांग्लादेश की हिफाजत पर मामूर है और यहाँ पे बांग्लादेश नेवी जो है म्यांमार नेवी को टफ़ टाइम दे रही है चाहे बांग्लादेश की एयरफोर्स हो बांग्लादेश की नेवी हो बांग्लादेश ने हमेशा भारत और म्यांमार को मुंह तोड़ जवाब दिया और अपने इलाके की उन्होंने हिफाजत की है आप क्या सोचते हैं इस वीडियो के बारे में मुझे कमेंट्स में बताएं वीडियो अच्छी लगी तो लाइक करें चैनल पर नुआ सब्सक्राइब करें बेल आइकन हल्का सा प्रेस करें ताकि नेक्स्ट वीडियोज़ के अपडेट आप तक पहुँच सकें अल्लाह